মেজমার হাতের আলুর দম থাকতোই, মেজমা এত ভালো করতো। আমি বলি মেজমা তোমার হাতের আলুর দম পায়েস, এ দুটো আমার সব থেকে প্রিয়। আর মাংসের ওই যে মাটনের যে নারকেল দিয়ে করে, এই তিনটে মেজমার হাতের সব থেকে প্রিয়। সেই জন্য এবছর করিনি, তো শীতটা গেল, আজকে করেছি। তুমি কি আমার জন্য ওয়েট করছো? হ্যাঁ, যে আসুক বললি। হ্যাঁ, মুড়ি এখানে আলুর দম না তুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আওয়ার একটা নতুন ব্লগে। রান্নাঘর থেকে আসতে মা, রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল সকাল একটা জিনিস মাকে বানিয়ে দেবো। খুব আনহেলদি একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করছি, বাট খেতে ভালো লাগে। সেটা হচ্ছে মাটনের চর্বির পকোড়া। তোমরা কে কে ভালোবাসো, সেই যে মাটন এনেছিলাম চর্বিটা একটু ছিল, অনেকটাই চর্বি দিয়ে দিয়েছিল, তো তখন থেকে ভেবেছিলাম পকোড়া করব। এবার রাত্রিবেলা তো জানো মা একদম হালকা খায়, সব পকোড়া টকোড়া কিছু খেতে চায় না, চর্বির পকোড়া তো খাবেই না। তো ভাবলাম একটু অফিস যাওয়ার আগে একটু করে দিই, আর আমি আর পিসি খাওয়ার আগে রেডি করে নেবো। তো এইখানে এই যে রেডি করেছি আমি, এর মধ্যে একটু ময়দা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু জোয়ানের কুড়ো, একটু লঙ্কা কুচি, সব দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ে এখনো তেল দিইনি, অল্প তেল লাগবে, কারণ পকোড়াতে না একদমই, এই চর্বির পকোড়াতে একদম বেশি তেল লাগে না, একটু তেল দিলেই আমার হয়ে যাবে। যাই হোক চলো, অনেক কিছু বলে নিলাম, দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। একটু জোয়ানও দিয়ে দিয়েছিলাম আমি, খেতে ভালো হয়, মৌরি থাকলে মৌরি দিলে আরো ভালো হয় খেতে। বসে গেছেন সকলে, যে এনো দেখো তো ক্রিসপি ক্রাঞ্চি হয়েছে কিনা। নুন ভাল লাগছে? এরকম টাইম করে বোলপুর আসার আরেকটা উদ্দেশ্য ছিল আমার, আমাদের বাড়িতে আগে থাকতো সুন্দরীদি, তোমরা কে কে জানো জানি না, সুন্দরীদির ছোট মেয়ের বিয়ে। এই যে আমাদের ব্রাইড বসে আছে আমার সাথে দেখা করতে এসছে, আর ও একদম ছোট থেকে আমাদের বাড়িতেই থাকতো, আমাদের বাড়িতে মানুষ বলা চলে লতাকে পুরোপুরি। লতা একদম ছোট, সুন্দরীদি কোলো করে নিয়ে আসতো, নিয়ে এসে এখানে রেখে দিত, তারপর সুন্দরীদি কাজ করতো। লতার সমস্ত কিছু মানে আমাদের জানা, আমাদের আমাদের সাথে খাওয়া ওঠা বসা সমস্ত কিছু লতার একদম মানে বলে না ওতপ্রোত ভাবে জড়িত লতা। তোর বিয়ে আমি ওইভাবেই টাইমিংটা করার চেষ্টা করছিলাম যাতে লতার বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারি। সুন্দরী ফোন করে বলেছিল তোকে আসতেই হবে, শনিবার থাকলে আরো ভালো হতো, বাট ওর হবে না, সোমবার পড়েছে, ওর কোনোভাবেই পসিবল না। বলো ব্রাইড কি খবর? ই লজ্জা পাচ্ছি, এই জামাটাও লতা পরেছে, জামাটা আমার খুব প্রিয় জামা ছিল, লতাকে দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে ওকে দেখতে। হ্যাঁ, নেক্সট সোমবার ওর হচ্ছে বিয়ে, তাই আমি বসে বসে শুনছি যে কি কি আয়োজন হয়েছে, কি কি করছিস তোরা। আমার যে লজটাতে বিয়ে হয়েছিল সেই লজটাতেই হচ্ছে লতার বিয়ে, তাই তো? তো খুশি? মেহেন্দি ফেহেন্দি কার কাছে পড়বি? ওই কাজুরির কাছে। কাজুরি পড়িয়ে দেবে? বাহ, বেশ তো। দেখা আমাদের বাড়ি ভালো আছো? উঠবি ব্রাইড? ভালো আছি। বাহ বাহ, তো বিয়ে দেখিবে? হ্যাঁ, এতক্ষণ শুনলাম কি হবে, আমি তাই বললাম ব্লগে এতক্ষণ যে আমাকে কেন চা দিলি না। হ্যাঁ, একবার বলেছে কাকু তোর পিছনে চাকু নিয়ে দৌড়েছিল, ওই দোকান দিয়ে দৌড়ে লাতা ছুটছে, আমার বাবাও ছুটছে, তারপর আমার মা চা খেয়ে নিত বলে, চা কেন, পেট কেটে বার কর, পেট কেটে বার কর, সে তার আজকে বিয়ে রে, তা কাঁদবি? হ্যাঁ, এরকমই হাসতে হাসতে যাবি না? কাঁদবি না একদম। আমার স্নান হয়ে গেছে, এখন এই ইসবগুলো খাচ্ছিলাম, চর্বির পকোড়া, পিসিটার আমার, তো ভাবছি মেজমাকেও একটু দিয়ে আসি। এই যে সব তেলে দিয়েছি গরম গরম, না হলে তো এটা ধরো একদমই ভালো লাগে না, বাট হচ্ছে মনে হচ্ছে যেন মেজমার খাওয়া হয়ে গেছে এতক্ষণে, একটা 15-20 বাজে, মেজমা 12-12টার মধ্যে খেয়ে নেয়, লাঞ্চ করে নেয়, তো মনে হয় হয়ে গেছে, হয়ে গেলে এমনি এমনি খাবে। ভাজা মোটামুটি হয়েই গেছে, দিয়ে আসবো, তাই দিয়ে আসি, গিয়ে দেখবো মেজমার খাওয়া হয়ে গেছে কনফার্ম একদম। মেজমা, মেজমানি, মেজমা, এই রে মেজমা এসে ছাদে,
আসো আসো বললি কবে এলি রে? আমি এলাম কি বার এলাম শুক্রবার দিন। ছাদে গেছিলে? একটা জিনিস এনেছি, তোমার খাওয়া হয়ে গেছে আমি কনফার্ম ছিলাম, ঢাকা দিয়েছি, ঠান্ডা করো না তাহলে আর খেতে পারবে না। হ্যাঁ ঠান্ডা করলে খেতে পারবে না, কিন্তু বলে দিলাম আগে। জানো আমাদের এখানে যত পিকনিক হতো পাড়ার পিকনিক, মেজোমার হাতের আলুর দম থাকতোই। মেজোমা এত ভালো করতো, আমি বলি মেজোমা তোমার হাতের আলুর দম পায়েস, এ দুটো আমার সব থেকে প্রিয়। আর মাংসের ওই যে মাটনের যে নারকেল দিয়ে করে, এই তিনটে মেজোমার হাতের সব থেকে প্রিয়। সেই জন্য এবছর করিনি, তো শীতটা গেল আজকে করেছি। তুমি কি আমার জন্য ওয়েট করছো? আজকে হচ্ছে কোনটা দিয়ে ভাত খাবো আর কোনটা দিয়ে খাবো না। এখানে মা আবার করেছে এই যে ধনে, এই ধনে পাতা বলছে দেখছো, লাউ পাতা বাটা দারুন হয়। লাউ পাতা বাটা এখানে পকোড়া আগেটা দিয়ে খেয়ে নেবো, এটা ঠান্ডা হলে ভালো লাগবে না। তুমি কি দিয়ে শুরু করেছো? ও পিসি আগে পোথ্য দিয়ে করলা দিয়ে শুরু করেছো, পোথ্য করলা দিয়ে। যাই হোক, এই লাউ পাতাটা না মানে বাটাটা মা দারুণ করে, গরম ভাতে খুব ভালো লাগে। বললাম মুখে বললাম যে আমি আগে এটা দিয়ে শুরু করবো চর্বির বড়া দিয়ে, কিন্তু শুরু করলাম হচ্ছে লাউ পাতা দিয়ে। লোভ সামলাতে পারলাম না। সন্ধ্যাবেলা মেজামার করে নেমন্তন্ন, আলুর দম আর মুড়ি। আমার তো ববিধুরা থেকে পাশের লোকটাকে বেশি ভালো লেগেছে। বিকেল বেলায় আমরা তিনজন একটু বেরোলাম, কালকে হচ্ছে বৃহস্পতিবার, পিসির পুজোর ফল এনে দেবো আর তিনজনের একটু ঘুরেও আসা হবে। বাবু কতদিন পর বেরোলি আমাদের সাথে এরকম? 100 বছর পর। ওয়াও সো বিউটিফুল। যাই হোক যাই, আমরা মিষ্টির দোকানের পাশ দিয়েই যাচ্ছিলাম। আজকে সন্ধ্যেবেলায় তো মেজোমার ঘরে আলুর দম আছে, এখানে গরম গরম এই যে জিলিপি ভাজছে। দিদি ভাই নিল জিলিপি, ওখানে গেছে এখন জিলিপিটা আনতে। হবে নাকি জিলিপি? আসতে আমার নেওয়ার ছিল একটু পানি, সেটাও নিয়ে নিলাম। বৃহস্পতিবারে মিষ্টি নেওয়ার ছিল, সব হয়ে গেছে নেওয়া, এখন ফলের দোকানে যাবো। হয়েছে জিলিপি নেওয়া? চল চলে চলে এসছি ফলের দোকান। হয়েছে রে পাইছিস? মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে, শুধু এখন একটা জিনিস বাকি আছে। পিসি বলেছে আমার জন্য একটা জোয়ান আনবি। কোন দোকান থেকে নেয় রে? গ্রসারি দোকানে পেয়ে যাব। হ্যাঁ তা ঠিক, পিসিকে যা দেওয়া হয় তাই খাই, এটা ঠিক। বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চললুম এখন মেজোমার বাড়ি, মেজোমার ঘরে। চলো পিসিমণি, কেন ওঠো? তো কি হয়েছে? ওঠো আস্তে আস্তে। মেজোমা উড়ি বাবা, আয়োজন দেখো এখানে, মুড়ি এখানে আলুর দম না তুলো, পেঁয়াজ কুচি, ধনে পাতা, টমেটো, লঙ্কা, আচারের তেল। এটা মনে হয় মেবি গরম গরম। এই হচ্ছে আলুর দম, নতুন আলুর ছোট্ট ছোট্ট।
এদিকে মা বাবা মাখছে মুড়ি, আর এই যে ও বাটিতে বাটিতে আলুর দম, হ্যাঁ পুরো নেটকে যাবে। আর এখানে হচ্ছে কফি, একদম বীরভূম বাসি আমরা আজকের জন্য, বলেন এমনি বীরভূম বাসি, আজকে একদম প্রুফ সমেত বীরভূম বাসি। এই যে আহা, ভালো আছে, গন্ধ শুকেই মন ভরে গেছে। আমি আগে আলুর দমটা ট্রাই করবো, সেই পুরোনো স্বাদ মেজো মা, ট্রান্সফার করতে আলুর দম সাথে বৃষ্টি কফি মুড়ি কেন মিষ্টি শুনেছি দিদিভাইকে না সাথে অ্যান্টাসিড দেবে না মেজমা খেলে দেবো উড়াই দেব ঘর একদম ফাটিয়ে দিয়েছ ওকে ওকে মেজমার এটা কেমন তা কি খাচ্ছ তুমি এতক্ষণ ধরে কফি তো ঝাল লাগছে না বেঁচে খাচ্ছি আচ্ছা এটা তো আলুর দমে ঝাল আছে সেটা তো বললাম ও তো ঝাল খেতে পারে না আমি একটা করে আলু নিয়ে নিয়ে খাচ্ছি ঝোল খাবে না তাও আলুর মধ্যে ফুটো ফুটো করে ওর মধ্যে লঙ্কার গুঁড়ি নুন দিয়ে মাখিয়ে রেখেছ হ্যাঁ ফুটিয়েছি জলে দিয়ে আলুটাকে ফুটো করে ছানা ভরে আজকে শিওর আমরা একদম দুই দুই কেন হবে পর পর মেজমা আলুর দম মুড়ি জিলিপি নিন সাগুড়ি দি পরপরে জিলিপিটা বাপরে আমার এরকম জিলিপি ভালো লাগে না ঠিক দেখো আমার জিলিপি এত করে ভালো লাগে না বাপরে দুজন এখন সিরিয়ালের গল্প করছে কিসের চিনি 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 ভালোই হলো তোমার ঘরের পার্টি জমে ক্ষীর হয়ে গেল আমার মা বলছে খুবই জমে পুরো ক্ষীর হয়ে গেছে আমাদের পার্টি এখন মেজমার ওইখান থেকে এসে আবার এইখানে একটু না বসলে হয় না কমপ্লিট হয় না এখানে একটু গল্প হলো এবার বাড়ি যাব বাড়ি যাব চলে এসছি আমিও আজকের মতো ব্লগটাকে এন্ড করে দিতে মা ওই ঘরে মন দিয়ে টিভি দেখছে ওই জন্য আর ওই ঘরে গিয়ে জ্বালালাম না আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে কি করতে হবে সেটাও জানো একটা লাইক করে দেবো কমেন্ট করো আর শেয়ার করো কাল আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে রাতে আর ডিনার করিনি ওই দিয়েই পেট পুরো ভর্তি হয়ে গেছে চলো টাটা গুড নাইট